1952 সালের 21শে ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে হলো আন্দোলন। পাকিস্তান সরকার বাহিনীর গুলিতে ঝাঁঝরা হলো বাংলার দামাল ছেলেদের বুক। সালাম, বরকত, রফিক, সফিক, জব্বার সহ আরো কত নাম না জানা শহীদের আত্মত্যাগে বাঙালি ফিরে পেল তার স্বাধীন বাংলা ভাষা। নমস্কার, আমি রিয়া ভট্টাচার্য। ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস রিয়া লোকেশন। আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলার ভাষা আন্দোলন সম্পর্কে এবং কি পয়েন্টসে জানাবো এর ইতিহাস, তার সাথে জানাবো কিভাবে বাংলার এই আন্দোলন পেল আন্তর্জাতিক স্বীকৃতি। 1947 সাল ভারত স্বাধীন হলো, তার সাথে জন্ম নিল আরও একটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তান। ভারতের পাঞ্জাব প্রদেশ এবং বাংলার মুসলিম প্রধান অঞ্চল নিয়ে, পূর্বাংশ নিয়ে গঠিত হলো পাকিস্তান। কোনো সংস্কৃতিগত বা ভাষাগত মিল ছিল না এই দুই প্রদেশে, যদি কোনো মিল ছিল তা ছিল ধর্মভিত্তিক। পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশের 56% বাঙালি নাগরিকের অধিকারকে উপেক্ষা করে করাচিতে জাতীয় শিক্ষা সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা এবং শিক্ষার মাধ্যম হিসেবে ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তান থেকে এর তীব্র প্রতিবাদ এবং ঘোর সমালোচনা শুরু হয়। তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা এবং শিক্ষার মাধ্যম হিসেবে দাবি জানায়। কিন্তু পাকিস্তান সরকার, বিশেষ করে পাকিস্তান সিভিল সার্ভিস কমিশন, এর তোয়াক্কা না করে ডাক টিকিট এবং মুদ্রা থেকেও বাংলা হরফকে অপসারিত করে। এরপর শুরু হয় বাংলার ভাষা আন্দোলনের ইতিহাস। 1947 সালের শেষের দিক রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলো। 1948 সাল ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা এবং সরকারি কাগজে বাংলার পরিবর্তে শুধুমাত্র উর্দুর ব্যবহারের তীব্র সমালোচনা করলে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, তিনি বলেন ধীরেন্দ্রনাথ দত্ত দুই পাকিস্তানের দুই প্রদেশের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একটি ষড়যন্ত্র করছেন। এরপর 19 মার্চ মোহাম্মদ আলী জিন্না ঢাকা এলেন এবং 21 মার্চ রেসকোর্স ময়দানে একটি ভাষণে তিনি ঘোষণা করলেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। 28 মার্চ সারা প্রদেশ যখন তীব্র ক্ষোভে ফেটে পড়ছে, তখন মোহাম্মদ আলী জিন্নার সেই ভাষণের আবার রেডিওতে পুনরাবৃত্তি করা হয়। এরপর 1952 সালের 27 জানুয়ারি এই ভাষা আন্দোলন আবার প্রাণ ফিরে পেল, যখন খাজা নজিমুদ্দিন ঢাকায় আসেন এবং মোহাম্মদ আলী জিন্নাহ সেই ভাষণকে আবার রিপিট করেন। এরপর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 29 জানুয়ারি সভার ডাক দেয়। এরপর 30 জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘটের ডাক হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় 4 ফেব্রুয়ারি একটা ঢাকায় ধর্মঘটের ডাক দেওয়া হলো এবং 21 ফেব্রুয়ারি সারা প্রদেশে ধর্মঘটের ডাক দেওয়া হলো। 20 ফেব্রুয়ারি সরকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে সকল ধরনের মিটিং মিছিল এর ওপর নিষেধাজ্ঞা জারি করলো। 144 ধারা চালু হলো। এই 144 ধারাকে তোয়াক্কা না করেই ছাত্র সমাজ 21 ফেব্রুয়ারি রাস্তায় নেমে পড়ে এবং ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশ বাহিনী তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। শহীদ হলেন রফিক, সালাম এবং বরকত। 22 ফেব্রুয়ারি সফিকুর রহমান এবং রিক্সা চালক আওয়াল নিহত হলেন। রাতারাতিভাবে শহীদ মিনার গঠিত হলো। 24 ফেব্রুয়ারি তার উদ্বোধন হলো সফিকুর রহমানের পিতার দ্বারা এবং সেই শহীদ মিনারকে ধ্বংসও করে দেওয়া হলো। 1954 সালের 7ই মে পাকিস্তান গণপরিষদ বাধ্য হলো এই আন্দোলনের চাপে বাংলা ভাষাকে সরকারি ভাষা এবং শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি দিতে। এরপর আসি কিভাবে এই বাংলার আন্দোলন পেল আন্তর্জাতিক স্বীকৃতি। 1998 সালের 29 মার্চ জাতিসংঘের মহাসচিব কাফিয়ানের কাছে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি করা হয়। সেই চিঠিতে স্বাক্ষরিত ছিল 7টি জাতি এবং 7টি ভাষার 10 জন সদস্যের নাম এবং অন্যতম ছিলেন বাংলার রফিকুর ইসলাম এবং আব্দুস সালাম। জাতিসংঘ মহাসচিবের অফিস থেকে জানানো হয় এই আবেদনটি ইউনেস্কোর প্যারিস সম্মেলনে জানাতে হবে। এই ব্যাপারে জাতিসংঘে কর্মরত বাঙালি কর্মকর্তা হাসান ফিরদৌসি বিশেষ সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। এর ঠিক 1 বছর পর 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস সম্মেলনে তৎকালীন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদাকে তিনি
একটি বক্তৃতার মাধ্যমে বাংলার এই ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে সমস্ত উপস্থিত রাষ্ট্রগুলিকে জানান এবং সেই আন্দোলনের অমর ইতিহাস সম্বন্ধে জেনে উপস্থিত 188টি দেশ এই দিনটিকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয়ে যান। এবং 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এই বাংলার আন্দোলন পেল আন্তর্জাতিক স্বীকৃতি এবং সেই থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই ছিল বাংলার ভাষা আন্দোলনের ইতিহাস এবং তার আন্তর্জাতিক স্বীকৃতি লাভের ইতিহাস। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে লিখে জানান আপনাদের অভিমত, ভালো লাগলো নাকি কোনো ফল্ট আপনারা পেলেন আমার বক্তব্যের মধ্যে। যদি কিছু আপনারা ফল্ট পেয়ে থাকেন সেটাও আপনি কমেন্ট সেকশনে লিখে জানান, আমি চেষ্টা করবো নিজেকে আরও ইম্প্রুভ করার। এছাড়া যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে তৎক্ষণাৎ আমি যে যে ভিডিওগুলো আপলোড করবো তৎক্ষণাৎ সেগুলো নোটিফিকেশান আপনারা পেয়ে যেতে থাকবেন। আমার চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে, তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।